কারা এসে গেছে রে? বুঝতে পারলি না? যারা রাখালবাবুকে ঠাকুমা সাজিয়েছে তারা। রাজা, ওরা আমরা আমাদের ধরে ঠাকুমা সাজিয়ে দেবে না তো? না গজা, ওরা আমাদের ঠাকুমা সাজাবে না। ওরা এখানে শুধুমাত্র এসছে সোনার মোহরের লোভে। গজা, তুই ওদেরকে চিনতে পেরেছিস? হ্যাঁ রাজা, আমি চিনতে পেরেছি। ওই পোশাকটা মেয়েদের মতো ছিল জানিস তো, অথচ মুখটা মেয়েদের মতো না। মানে? মানে হচ্ছে মুখটা হচ্ছে ইঁদুর আর কুকুরের মতো। কালে কালে কত কিছু দেখতে হবে রাজা, বডি মানুষের, মুখ ইঁদুরের। না গজা, ইঁদুর কুকুরের মতো নয়। এই মেয়ে দুটো আমাদের পেছনে পেছনে এখানে এসেছে। গজা একটা কথা মনে রাখবি, আমাদের এখানে খুব সাবধানে থাকতে হবে, ঠিক আছে? রাজা, রাজা, রাজা শিগগির চলো, বাবার জ্ঞান ফিরেছে আর বাবা পরিষ্কার কথা বলছে। ভাইমা, তুমি বাবাকে একা রেখে এখানে এলে কেন? কেন? বাবা বেদল তো হয়ে যেতে পারে। গজা, তুমি কোথায় গিয়েছিলে? আমি একটুখানি ওই বাগানে ঘুরে ঘুরে। আচ্ছা কথা কথা পরে হবে, তাড়াতাড়ি চলো ভিতরে। গজা তাড়াতাড়ি পরে কথা, তাড়াতাড়ি। গজা, গজা আয়। দিনের বেলায় তো বিয়ে হয় না ভোমলদা। হয় হয় মদন, পছন্দ হলে তাও হয়। শোনো, আমি তো বিয়েতে ব্যস্ত থাকবো, তোমরা লুচি বোটে মাংস কটা সবকিছু একটু ভালো মতন করে খেও, প্রজাটা থাকলে খুব ভালো হতো। সে তোমায় ভাবতে হবে না। সব ঠিক আছে তো লতি? হ্যাঁ দিদি, 300 লোকের মতন লুচি আলুর দম আর বোঁদের ব্যবস্থা করেছি, আর রাত্রিতে চারাপোনার ঝোল আর ভাতের ব্যবস্থা রাখা হয়েছে। আর ওদিক তো দেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, একেবারে শেকল তুলে দিয়েছি। ও, এবার কন্যাকে নিয়ে আসুন, সময় চলে যাচ্ছে তো। কুমুল, কোনে আসছে? তারপর কিন্তু আসতে অবমাল্লা দেখাও না, দেখাও। বাবা, ও বাবা, তুমি আমাদের চিনতে পারছো না কেন? সেন বংশে সোনার চাইতে রূপোর প্রচলন ছিল অনেক বেশি, এমন অনেক প্রমাণ আমার হাতেই আছে। ও, সে কি কথা, সোনা তো রূপোর চেয়ে অনেক বেশি দাম। গজব কি বলছিস তুই? রাখালবাবু এখনো ঘরের মধ্যে আছে, ওই ইটার ভাটায় গেলে সব ঠিক হয়ে যাবে। সেন বংশের রাজারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক। ওই দেখ রাজা, রাখাল স্যার পিঠে খেতে চাইছে। পিঠে খেতে চাই? কথা চুপ। ঠিক আছে স্যার, স্যার তাকিয়ে দেখুন, এ আপনার মেয়ে রাইমা, দেখুন। বাবা, ও বাবা, কিছু বলো না। সেই সময় মানুষের খাদ্য ছিল ভাত মাছ সবজি দই আর দুধ। রাখাল স্যার, সেই সময় এই ইলিশ মাছ পাওয়া যেত, এই ইলিশ মাছের ভাজা খেতে আমার খুব ভালো। ইলিশ মাছের কথা এখন বলিস না। আমার আমার উত্তেজনা বেড়ে চলেছে। আমার মনে হচ্ছে ওই রাখালবাবুকে ওষুধ খাইয়ে ওরা পাগল করে দিয়েছে। হ্যাঁ, পুরুষদের পোশাক ছিল খাটো ধুতি আর বড় চাদর, পায়ে থাকতো কাঠের খড়ম, মহিলারা পরতেন শাড়ি, আর থাকতো ওড়না, কপালে টিপ, চোখে কাজল।
কাজল, অজয় দেবগন আর কাজল। গজব, এখানে অজয় দেবগন আর কাজলের কথা হচ্ছে? দেবগন আস্তে বাহুতে থাকতো কঙ্কন, কোটিতে থাকতো মেঘলা, আর পায়ে থাকতো মল আর নূপুর। নূপুর কিরে রাজা, ময়ূরের দিদি? না না বাবা, ও বাবা, তোমাকে কে চুরি করেছিল বাবা? তাদের নামটা একটু বলো। আমার উত্তেজনা বেড়েই চলেছে। না স্যার, আপনি উত্তেজিত হবেন না। রাখাল দাসবাবুকে সুস্থ করতে না পারলে আমরা কিন্তু সেন বংশ সম্বন্ধে কিচ্ছু উদ্ধার করতে পারবো না রাজা। হ্যাঁ, আমি রাখালবাবুকে তো সুস্থ করে দেবো। সুস্থ আমি পারবো রাজা। তুই কি করে করবি? পারবো রাজা, পারবি। আমার কিন্তু উত্তেজনা বেড়েই চলেছে রাজা। উত্তেজিত হবেন না স্যার। রাইমা একটু উঠবে, আমি তো ভেরি ভেরি গ্রেটফুল টু ইউ। বলছি রাখালবাবু, আপনার নাম যে রাখালবাবু, এ কথা আপনার মনে আছে? রাখালবাবু, রাখালবাবু, আচ্ছা রাখালবাবু, আমি আপনাকে পাঁচটা প্রশ্ন করব, আপনাকে তার সঠিক সঠিক উত্তর দিতে হবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। ইয়োর টাইম ইজ সাকসেস নাও। গজব প্লিজ। বলছি আমাদের এই ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল বলুন তো? 15 আগস্ট 1947 সাল। বাহ, বলুন ভারত, ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস কবে? আমার আমার উত্তেজনা কিন্তু বেড়েই চলেছে রাজা। 26 জানুয়ারি। বাহ বাহ বাহ, গুড। নেতাজি সুভাষচন্দ্র বসু কবে জন্মেছিলেন বলুন? 23 জানুয়ারি। ভেরি গুড, ইউ গেটস আ ফুল মার্ক। আচ্ছা তারপর প্রশ্ন হচ্ছে, আমাদের এই ভারতবর্ষে রাষ্ট্রপতির নাম কি? প্রতিভা পাটিল। পাটিল, বাহ। আমার শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন, আপনি কার বাবা? রাখাল বাবা? বাবা, বাবা কি হলো? বাবা, বাবা কি হলো বাবা? তুমি চিন্তা করো না রাইমা, তোমার বাবা 40 পেয়ে গেছে। হ্যাঁ, আজকের মতো পাস হয়ে গেছে। তারা গজ, আমার আমার উত্তেজনা বেড়ে চলেছে, বেড়েই উত্তেজনা বেড়ে গেছে। অক্সিজেন কম, আমি মনে হচ্ছে পাম দিনি। হ্যাঁ পাম দিনি। তুমি চিন্তা করো না রাইমা, রাখালবাবুর কিচ্ছু হয়নি। যারা নিয়ে এসছে তারা ওষুধ দিয়েছিল, আমার মনে হয় ওষুধটা একটু ওভারডোজ হয়ে গেছে। ওষুধের অ্যাকশন কেটে গেলেই ঠিক হয়ে যাবে, চিন্তা করো। গেলি আমি আরও 5-10টা প্রশ্ন। না আর প্রশ্ন করতে হবে না। তোমার বিয়ে হবে হাফ বয়েল, এখানেই তোমার বিয়ে হবে। হম্বল কুমার, বিয়ের পিঁড়িতে বসো, এক্ষুনি বসো। না কিছুতেই না। করবে না, তোমার ঘর করবে। ধার করে করুক, আমি কিছুতেই বিয়ে করবো না। তোমাকে যে মেয়ে দেখানো হয়েছে সেই মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেয়া হচ্ছে। বসো, বিয়ের পিড়েতে বসো বলছি। মিথ্যে বাটি, ঠক, দত্তর। জানেন তো আমাদের ছেলে অত ফেলনা না। আপনারা চিটিং করেছেন, পরিষ্কার চিটিং। এইসব কথাবার্তা না, এইসব পুরো ঘটনা আমি খবর কাগজে ছাপিয়ে দেবো। আমরা কিন্তু বম টিভিতে দেখিয়ে দেবো, রাজা গাজা দেন আপনাদের ফর্সা করে দেবে। হ্যাঁ কিন্তু বগলে ব্যথা করবে। না করবা, তাড়াতাড়ি করুন, দিনের বেলা লগ্ন বেশিক্ষণ স্থায়ী হয় না। চুপ, এই হাত তুলো। লগ্ন না থাকলে আমি লগ্ন বানিয়ে নেব, এখানে আমিই সব। তবে তাই হোক, আপনার মেয়ে আপনার লগ্ন। বিয়ে করবে না তুমি? আমার শেষ কথা বলো, বিয়ে করবে কিনা?
না করব না করব না করব না কিছুতেই করব না। ঠিক আছে লতি, এই তিনটাকে আমার স্পেশাল ঘরে নিয়ে যা, জল খাবার দাবার কিচ্ছু দিবি না, যা। জি আজ্ঞে দিদি। এই সবাই ধরো ওদের, আপনাদের মালা যান চলে। তুই বলেছিলাম মা আমার বিয়ে হবে না গো। চুপ। চঞ্চল চটপটে বলুন স্যার, বগলা বরবটি স্যার, কি দেখা হচ্ছে? পূজোর ছুটি কটার দিন আছে? কি যে বলেন স্যার, আমাদের আবার পূজোর ছুটি, দেখছিলাম 7 দিন কবে হবে। ওই রাজা গজা ছুটি নিয়ে গেছে 7 দিনে ওই রাখাল দাসবাবুকে উদ্ধার করবার জন্যে, তাই দেখছিলাম 7 দিন কবে হয়, যদি এর মধ্যে ফিরে না আসে। দরকার নাই, দরকার নাই চটপটি বাবু, ঠিক আছে? কি বলছেন স্যার, দরকার নেই? দরকার নেই, দরকার নেই যখন বলেছি তখন দরকার নেই। এটা কি দেখছেন, ট্রেনের টিকিট? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার, আপনি বৌদিকে নিয়ে বেড়াতে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন স্যার, দার্জিলিং, দীঘা না পুরী স্যার, কোথায় যাচ্ছেন স্যার? বৌদিকে নিয়ে আমি কোথাও যাচ্ছি না। ঠিক আছে, বৌদিকে নিয়ে যাচ্ছেন না? না। তাহলে কাকে নিয়ে যাচ্ছেন স্যার? আপনাকে নিয়ে। স্যার 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 কোথায় যাচ্ছেন স্যার? গৌড়দহে। ঠিক আছে, গৌড়দহে? তার মানে রাখাল দাস বাবুকে ধরতে অ্যাকশন ভ্রমণ স্যার? না, রাখাল দাস বাবুকে ধরতে নয়, আমরা যাচ্ছি রাজা গজাকে ধরতে। ঠিক আছে, কিন্তু স্যার রাজা গজা তো রাখাল দাস বাবুকে ধরতে গেছে। সেই জন্যই তো যাচ্ছি, রাজা গজা যাচ্ছে রাখাল দাস বাবুকে ধরতে, আর আমরা যাচ্ছি রাজা গজাকে ধরতে। এবার বোঝা গেল? কি বোঝা গেল স্যার? বোঝা গেল কেন যাচ্ছি, এক ধরাতেই দু ধরা হয়ে গেল, বাই ওয়ান গেট ওয়ান। ঠিক আছে, সে আপনার কি বুদ্ধি স্যার, একটু পায়ে ধুলো? না 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 না, পায়ে তো ধুলো নেই, কাদা আছে, অবশ্য নিয়ে নিতে পারো, তবে পরে কাজে লাগবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। হলো তো, বিয়ে করার সব মিটলো তো, বাবা চিড়ে দিয়েছে কুসুমপুরের কুসুমবালা দেবীর মেয়ের সঙ্গে বিয়ে করতে হবে, এবার মিটেছে তোমার সব? মিটেছে ডুবো, আমার জীবনভর বিয়ে করার টান মিটে গেছে, এখন টুটু বলো ভাই, আমি বাড়িটা বুঝি চলে। আর বাড়ি যেতে হবে না, এখানে মাটির তলায় এবার যেতে হবে মোম্মল্লা। একটা মেয়েকে দেখি আরেকটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে, এটা যদি কলকাতা হতো না দেখে নিতাম, একদম বোম টিভিতে দেখিয়ে দিতাম। কিন্তু শুভদা, এখানে দেখাবে কি করে, এখানে তো বোম টিভি নেই। তখন বললাম, বারবার বললাম, রাজি হো না রাজি হো না, না বাবা মা জানলো না, তাদের কোনো পছন্দ নেই অপছন্দ নেই, এক ঘন্টার মধ্যে দিনের আলোতে বিয়ের বিয়েতে বসে বললো। হ্যাংলা, আমি তখনই বলেছিলাম যে আমার বাচকের পাতা কাঁপছে, বিপদ আসছে বিপদ, শুনলো না? আমার জন্য টুটুমাত্র আমার জন্যই তোমরা বিপদে পড়লে, আমার জন্য। এটা এটা আবার একটা অন্য ঘরে এনে রাখলো। সুধা, আমার মনে হয় এই ঘরটা থেকে না আমাদের নিয়ে গিয়ে আমাদের বলি দেবে নরবলি, তারপরে তারপরে ওই মাটির তলায় পুঁতে দেবে। পালিয়ে যাও মদন ভাই, পালিয়ে যাও, তুমি যাও, তোমরা পালিয়ে যাও, আমার ধাত্রি হোক ওই ধুমটো কুমড়ো মোটা মেয়েটাকে বিয়ে করার থেকে আমার কবরের নিচে চুয়ে থাকাই ভালো, যাও পালিয়ে যাও, তোমরা পালিয়ে যাও। পালাবো কি করে, পালাবোটা কি করে, দরজা তো বন্ধ, তার থেকে ওই মেয়েটাকে তুমি বিয়ে করে। হ্যাঁ
বমলা তুমি না ওই মেয়েটাকে বিয়ে করো, তাহলে আমরা বেঁচে যাবো। বলে তারপরে তুমি ওই ক্রিম মাখিয়ে বিউটি সেলুনে নিয়ে গিয়ে বৌদিকে আরো ফর্সা আরো সুন্দরী করে তোলো। আমি কিছুতেই মেয়েটাকে বিয়ে করবো না। বিয়ে তোমায় করতে হবে না মঙ্গল। তবে আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কুসুদা কি প্ল্যান? কি? তুমি শুধু গিয়ে বলবে আমি বিয়ে করব, আর কিছু না। তারপর তারপর কি হবে? তুমি বলবে বিয়ে করব, তারপরেটা আমি সামলে নেব। তুমি ভাই, তুমি যে আমাকে কিভাবে বাঁচালে না, আমার যে কি আনন্দ হচ্ছে। আর আমি তাই আমি এখন হামটো মুখে তবে না, এখন বাঁচনি তুমি। তুমি খালি বলবে আমি বিয়ে করব, ব্যাস। আমি বিয়ে করব, ব্যাস। ট্যাস ট্যাস বলবেন আবার গিয়ে, ভীষণ বিপদ, ঘোর বিপদ। মদন মম্বল চলো আমরা একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান গিয়ে এই বিপদে ঝাঁপিয়ে পড়ি। বিপদে দিদি, তুমি ওদের ওদিকে আটকে রেখেছো তো? হ্যাঁ দিদি, দরজায় তালা দিয়ে দিয়েছি। বেশ, আর ফুলবালকে ডেকেছো? আগে হ্যাঁ, এই যে এদিকে এসো। মা আমায় ডেকেছো? হ্যাঁ, কি ব্যাপার? বিয়ের সময় তুমি ওরকম উঁকি মারছিলে কেন? আমি বুঝতে পারিনি মা। বুঝতে পারোনি? তোমায় একটা কথা বলে রাখি, শুনে রাখো, হাপের বিয়ে না হলে তোমার বিয়ে হবে না, বুঝেছো? বেশ হয়েছে, বেশ হয়েছে মা, আমার বিয়ে দাও মা। নমস্কার মা ঠাকুরন। হ্যাঁ নমস্কার। হবে, তোমার বিয়ে হবে। কি মজা, কি মজা, আমার বিয়ে হবে। নমস্কার মা ঠাকুরন। শোনো, একদম লুকিয়ে থাকবে, বিয়ের সময় কেউ যেন তোমার মুখ দেখতে না পায়, বুঝেছো? যাও এক্ষুনি যাও। নমস্কার মা ঠাকুরন। আচ্ছা, তখন থেকে নমস্কার মা ঠাকুরন। কি হয়েছে নাকি? বকছেন কেন? একটা ভালো খবর দিতে এলুম। যাকে শোনেন, বোমল কুমার বিয়ে করতে রাজি হয়েছেন গো। কি মজা, কি মজা, আমার বিয়ে হবে। বোমল কুমার বিয়ে করতে রাজি হয়েছে?